বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হল যে মানুষ মৃত্যুর আগে কি কি দেখলে খবর পাবে, কি কি দেখলে বুঝবে তার মৃত্যুর আর ছয় মাস, কি করে বুঝবে তার মৃত্যুর আর এক বছর, কি করে বুঝবে সে আর এক সপ্তাহ বাঁচবে। আচ্ছা, তাহলে আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। আর মানুষ শ্রেষ্ঠ তখনই হবে যখন তিনি আল্লাহর নিগূঢ় ভেদ বুঝতে পারে এবং নিজের মৃত্যুর খবরটাও জানতে পারে, তখন তিনি শ্রেষ্ঠর কাতারে চলে যাবে। যেমন আমি চলছি, ফিরছি, খাচ্ছি, আমি কোন দিন মারা যাব আমি জানি না। এখন তো আমি ভাবতেছি আমি তো আরও 80 বছর বাঁচব, আরও 60 বছর বাঁচব, বা এর থেকে বেশিও বাঁচতে পারি। এরকম একটা বিষয় চিন্তাভাবনা করে যখন চলি, তখন দুনিয়াতে খারাপ করে বেড়াই, লোভ করে বেড়াই, মানুষের ক্ষতি করি, কুটনামি করি, বিভিন্ন খারাপে লিপ্ত হই। কারণ আমার তো হায়াত আছে, আমি তো এটা সেটা করব। এটা আনুমানিকভাবে মনের মধ্যে একটা ভরসা সৃষ্টি হয় তখন, যে আমি মরব না, তখন মানুষের দ্বারা পাপ কাজ হয়। আর যখন কোনো মানুষ জানতে পারে সে ছয় মাস বাঁচবে, সে এক মাস বাঁচবে, সে এক সপ্তাহ বাঁচবে, তখন কিন্তু সেই মানুষটি যখন জেনে যাবে যে আমি আর 15 দিন বাঁচব, তখন তার ভিতরে তুফান কাজ করবে। কেউ যদি এই ফাঁকে এসে বলে আমি তোমাকে এই গ্রামটা লিখে দেব, 10টা বাড়ি লিখে দেব, সুন্দর নারী দেব, সুন্দর গাড়ি দেব, এবং তোমার যা দরকার তাই দেব, তখন সে কি বলবে? সে অবশ্যই বলবে, বাবা রে, 15 দিন আমার হায়াত আছে, আমি এসব দিয়ে কী করব। এটা আধ্যাত্মিক বিষয় নয়, বাদ দিলাম। যখন মেডিকেল চেক আপে গিয়েছেন, ডাক্তার দেখে কিডনি, আপনার মস্তিষ্ক, আপনার বিভিন্ন কিছু পার্স নষ্ট হয়ে গেছে, এখন এই পৃথিবীতে আপনার মাত্র 15 দিন হায়াত আছে, আপনি মারা যাবেন। অনেক সময় সার্টিফিকেটের সাথে মিলে যায় যে ডাক্তার বলেছে এতদিন বাঁচবে, এতদিনই বাঁচে। সেই ডাক্তারি সার্টিফিকেট যখন আপনি পেয়ে গেলেন, তখন কী, ডাক্তাররা তো পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে আমি এতদিন বাঁচব, তখন আপনার ভিতরে একটা তোরফাল কাজ করবে, হায় 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 হায়, আমি আর 15 দিন বাঁচব? এই ফাঁকে যদি কেউ বলে তোমার সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এবং দেখা গেছে যে তোমাকে একটা মিল ফ্যাক্টরি, তোমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তখন কিন্তু সে বললে, বাবা রে, আমি এসব দিয়ে কী করব? আজকে 15 দিন বাকি, কালকে বলবো 14 দিন বাকি, এর পরের দিন বলবো 13 দিন বাকি, এতদিন তো দিয়েছি আল্লাহকে ফাঁকি, এখন কি হবে? তখন বলবে আমি এসব সম্পদ দিয়ে কি করব, আমার দরকার নেই। তখন একটা জিনিস দেখবেন, তখন ভিতরে একটা জিনিস কাজ করবে, হতাশা আর হতাশা, হে আল্লাহ, হে আল্লাহ, আমি আর 12 দিন বাঁচব, হে আল্লাহ, আমি আর 11 দিন বাঁচব। এরকম করতে করতে দেখা যায় দিন আর বাড়ছে না, বরং কমে আসছে। তাহলে একজন মানুষ যদি জানতে পারে যে আমি 15 দিন বাঁচব, এক সপ্তাহ বাঁচব, তাহলে সে তওবা করবে, সে পৃথিবীর সমস্ত পাপ থেকে ক্ষমা চাইবে, এবং তার দ্বারা নতুন কোনো পাপ আর করা হবে না। তখন এমনও হয়তো আল্লাহ তাকে সে নিষ্পাপ হইবার সুযোগটা দিয়েছে, যে সে পাপ করবে না, কেননা সে তার মৃত্যুর খবর জেনেছে। তো যে ব্যক্তি মৃত্যুর খবর জানতে পারে, সে কি ওরকম কোনো পাপই? তার মধ্যে কি ওরকম পাপ থাকতে পারে যে মৃত্যুর খবর জেনে যায়? দেখা গেছে মেডিকেল সার্টিফিকেট সেটা তো বাদ, আম মানুষও এটা খবর পেতে পারে যে তুমি এতদিন বাঁচবে, কিন্তু যাদের রোগ নেই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে, হঠাৎ করে ছাদের থেকে পড়ে মারা যেতে পারে, আগুন লেগে মরে যেতে পারে, তাহলে এটার কে সার্টিফিকেট দিয়েছে? তবে সামনে আপনার মৃত্যু কিভাবে হবে, কোন জায়গায় হবে, মৃত্যুর আগে পরে কি হবে, সমস্ত কিছু আল্লাহ জানাবে। তখনই আপনি যখন জানতে পারবেন, তখনই দেখবেন যে আপনি সামনে কোনো পাপ করবেন না, চোখের পানির সাথেই থাকবেন, আপনার দ্বারা কোনো অপরাধ হবে না।
আপনার দ্বারা তো কোনো অপরাধ হবেই না। চোখের পানির সাথে ক্ষমা চাইতে 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 চোখের পানির সাথে সমস্ত পাপ ধুয়ে যেতে পারবেন, এবং যে কী কী আমল করলে, কী কী কাজগুলো করলে আল্লাহ পছন্দ করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আল্লাহর পছন্দনীয় কাজগুলো করে তওবা করে মৃত্যুবরণ করতে পারবেন। তাহলে সেই জিনিসগুলো জানার কি উপায়? দেখেন, আমরা যারা তরিকত করি, আমরা যারা মুর্শিদ ধরেছি, তারা কিন্তু একটা ভরসা করি কি, যে আমরা রাসূলকে কখনো দেখি নাই, যখন মুর্শিদকে দেখা হবে তখন রাসূলকে দেখা হয়ে যাবে। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে কি? আমার মুর্শিদ। আমরাও বলি আমার মুর্শিদ। আবার দেখা যায় যে আল্লাহ যে বলেছে আমার মুর্শিদ, সেটা কি? মুর্শিদ আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টির ভিতরেই আল্লাহ লুকায়িত, আর মুর্শিদের রূপস্বরূপই রাসুলের রূপস্বরূপ, আর রাসুলের রূপস্বরূপই আল্লাহর রূপস্বরূপ। তো এখন কথা হলো, কেউ যদি আল্লাহর প্রতি ভয় বিধি রেখে এবং প্রেমে ফানাফিল্লা হয়ে যায়, সেই ফানাফিল্লার দেশ থেকে মুর্শিদ রূপে রাসুল এসে হাজির হবে। কেননা আমি 1400-1450 বছর আগে রাসুলকে দেখি নাই, এখন যদি কোনো ব্যক্তি এসে বলে আমি সৌদি আরবে আমি জন্ম নিয়েছিলাম, আমি সেই রাসুল, আমি তো তাকে দেখি নাই, তখন আমাকে সাক্ষ্য দিতে হবে যে তিনি যে রাসুল। আমাকে কে সাক্ষ্য দেবে তিনি রাসুল? কারণ শয়তানকে আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়েছে যে শয়তানও কিন্তু বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বা রাসুলের রূপ না ধরলেও অন্য কোনো রূপ ধরে এসে বলবে আমি রাসুল, তখন তাকে মানতে গেলেই তো আমার জীবনের সমস্ত ভুল, তাই পাবো না কোনো দিন কুল। তো আজকে যে কথার মূল, সেটি হলো দেখুন, যে এই অগ্রিম খবর জানতে হলে আমাদের যেটা করতে হবে, সেই অগ্রিম খবরগুলো জানতে হলে আমাদের দমের সাধনা, ধ্যান সাধনা, চিক সাধনা, এই সাধনাগুলো করতে হবে। আচ্ছা, এই সাধনাগুলো করলে কি হবে? মানুষের ভিতরে যে আবরণগুলো আছে, মানুষের ভিতরে যে কিছু ময়লাযুক্ত আছে, এগুলো কেটে যাবে, এবং কালবের মধ্যে যে আয়না আছে, এই আয়নাটাও ময়লাযুক্ত হয়ে আছে। তখন সেই জিকির আমল ও সাধনার দ্বারা সেই কালবের ময়লাটুকু কেটে যাবে। যখন কালবের ময়লাটুকু কেটে যাবে তখন কি হবে? তখন সেই আপনার মধ্যে খবরাখবর হবে যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সেই সফল কাম, সেই পবিত্রটা কি? পানি দিয়ে অজু? না বাবা, যে কালবের মধ্যে যে আয়না আল্লাহ ফিটিং করেছে, সেই আয়নার মধ্যে নিজের যে একটা স্রোত, সেখানে ভেসে কখনোই উঠবে না যদি আমার কালবের আয়নাটা পরিষ্কার না হয়। তাহলে আমাদেরকে যে সাধনাগুলো করতে হবে, হায়ত না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, হায়ত না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে, ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। দেখেন, হায়ত না তাওয়া, যে আমাদের যে ফুসফুসি আছে, এই ফুসফুসির ভিতরে আমরা হাওয়া নিতেছি, হাওয়া ছাড়তেছি, হাওয়া নিতেছি, হাওয়া ছাড়তেছি, অক্সিজেন নিতেছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। তাহলে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে যারা আল্লাহু আল্লাহু জিকিরটা ধরে রাখে, তখন কি হবে? তখন তার কাল পরিষ্কার হবে। আর সেই কাল পরিষ্কার যখন হয়ে যাবে, তার সাথে একটা হট কানেকশন এসে যাবে কখনো কখনো, তখন সে অনেক কিছু জানতে পারবে এবং তার মৃত্যুর খবরটাও সে জানতে পারবে। একটা হলো খবরাখবরের মাধ্যমে, আরেকটা হলো কি, স্বপ্ন মাধ্যমে, যাকে ইলহাম বলা হয়। তাহলে এই জিনিসগুলো তখনই মানুষের ঘটে যখন তার কাল পরিষ্কার হয়, আর সে পরিষ্কার জায়গাতে আল্লাহ এসেও বসে, আবার কখনো কখনো বান্দাকে সুসংবাদ দিয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আমি বোঝাতে চাইলাম, যে আমরা যদি মৃত্যুর আগে খবরটা পেতে পারি,
এইটুক সাহায্য যদি আল্লাহ করে, দেখা গেছে মৃত্যু ছয় মাস আগে যদি খবর পাই যে ইমুক দিন আমার মৃত্যু হবে, তখন দুনিয়ার লোভ লালসা খারাপ সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আমরা সাদা হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। তখন আল্লাহ মহাপবিত্র মহাপরিষ্কার, তখন সেই আমরা যে ক্ষুদ্র পবিত্র হব তখন সেই মহাপবিত্রর সাথে মিশে যাবে, তখন আমাদের আর কোনো ভয় থাকবে না। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে করেছি, অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন এবং কী ধরনের আলোচনা আপনাদের পছন্দ তাও জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।